কিছুদিন আগে মহারাষ্ট্রে পালাবদল ঘটেছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে দাবি করছেন এই তৃণমূল সরকার পুরো মেয়াদ অব্দি টিকবে না তবে এরই মাঝে বড়সড় পালাবদল ঘটল তবে বাংলায় নয় বিহারে গোটা দেশে এখন শিরোনামে বিহার কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি জোট থেকে বেরিয়ে এসে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রিত থেকে এবার বিজেপি ছেড়ে আরজেডি সহ অন্যান্য দলের সঙ্গে সমর্থন নিয়ে আরও একবার বিহারে মহাজোটের সরকার আসতে চলেছে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে পজিটিভ এবং নেগেটিভ দু রকমেরই প্রভাব নিয়ে আলোচনা করা হচ্ছে এরই মধ্যে এনডিএ সরকারের তুমুল অস্থিরতার মধ্যে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি তিনি জানিয়েছেন তিনি অন্য কোথাও যাবেন না বিজেপিতেই থাকবেন তার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতা পাওয়া অসম্ভব তার দল বিজেপির সঙ্গেই থাকবে জানিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন নরেন্দ্র মোদীর মতো নেতা দেশের প্রয়োজন যতদিন রাজনীতি করব ততদিন আমি এনডিএতেই থাকব এমনটাই জানিয়েছেন পশুপতি বরস অন্যদিকে এই খবরের মাঝে পশ্চিমবঙ্গে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদানের খবর সামনে আসছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাজার বিধানসভার কোতোয়ালি অঞ্চলে একশোর বেশি তৃণমূল কর্মী ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করেছে